আমি পূর্ণিমা, আসুন আমার নিরামিষ রান্নাঘরে। আজকে আরেকটা নতুন রেসিপি হবে, আসুন দেখি কি হয়। আজকে হবে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি সিদ্ধ করে নিয়েছি একটু, এই যে সিদ্ধ করে নিয়েছি। এই পুর করতে আমার কড়াইশুঁটি সিদ্ধ, নুন, হলুদ, একটু লঙ্কা আর একটু আদা পেস্ট করা, একটু জিরে আর একটু জিরের গুঁড়ো। আমি এই পুরটা করব তেল ছাড়া। এই যে খালি কড়াই বসিয়েছি, এবার আমি এই সিদ্ধ মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। পরিমাপ মতন হলুদ দিচ্ছি, হলুদটা খুব কমই লাগবে এখানে। আর ঝাল যে যেমন পছন্দ করেন সেইভাবে আমি অল্প একটু লঙ্কার পেস্টও দিলাম। আর আদা বাটা দিচ্ছি এক চামচ, আমার এই চামচটা খুবই ছোট, এই জন্য আমি দুবার দিলাম। এবার আমি এই ম্যাশার দিয়ে ম্যাশ করে দেব ভালো করে। যাদের মিক্সি নেই বা মিক্সি আছে কারেন্ট নেই, সব গুছিয়েছেন করতে পারছেন না, তারা এইভাবে গ্লাস দিয়েও করে নিতে পারবেন। মটরশুঁটিটাকে সিদ্ধ করে নেবেন আগে, সিদ্ধ করে এই যে এরকম ম্যাশার দিয়ে হোক বা গ্লাস দিয়ে হোক এরকম করে নিতে পারবেন। আর যাদের মিক্সি আছে তারা তো আগে কাঁচাটা করে নেয়। আমি আজ দেখাচ্ছি সিদ্ধ করে কত সুন্দর হয়। একটুখানি গরম জল দিয়ে সিদ্ধ করে নেবেন। এই যে এই আমার হয়ে গেল, এই দেখুন সব দানাগুলো কেটে গেছে। আমি এটার মধ্যে কোনো কিছু পাইল দেব না। অনেকে আটা, ময়দা, চাল গুঁড়ো, ছাতু দিয়ে একটু টাইট করার জন্য করে, আমি একদম পুরো ফ্রেশ করব। এই যে আমার হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়েছি, এবার আমি এই জিরের গুঁড়োটা, গ্যাস অফ করে তারপরে আমি এই জিরের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ জিরের গুঁড়ো দিলাম, গ্যাসটা আমি অফ করে নিয়েছি আগে। এবার এই জিরের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এক চামচ পরিমাণে কাঁচা জিরে আমি এতে দিয়ে দিচ্ছি, কাঁচা জিরে। এবার কাঁচা জিরেটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে এবার নামিয়ে ফেলছি পুরটা। পুরটা এবার এই যে নামিয়ে ফেলছি।
এবার এই পুরটা একটু ঠান্ডা হোক। আর এদিকে আমি এই যে ময়দা মেখে নিয়েছিলাম, ময়দা যেমন লুচি করার জন্য ময়দা মাখা হয় সেই রকম ময়দা মেখে নিয়েছি। একটু ময়ম দিয়ে নুন চিনি আর একটু সাদা তেল এই দিয়ে ময়ম দিয়ে করা হয়েছে। এবার আমি লুচির আকারে শেপ করে নিই, গোল গোল করে নিই, তারপর আমি এগুলো পুর ভরে ফিরে আসছি। এই যে এরকম হাত দিয়ে এরকম করে করে পুর মাঝখানে পুরটি দিয়ে এই যে এইভাবে ওই কড়াইতে তেল বসিয়েছি, তেলটাও গরম হচ্ছে। আর এই রকম করে করে নিচ্ছি। আমার এই পূর্ণিমার নিরামিষ রান্নাঘর চ্যানেলটি যারা শেয়ার করেছেন, কমেন্ট করেছেন বা যারা করবেন ভাবছেন, তাদের সবাইকে আমার নমস্কার। আমি দেখছি সবাই কমেন্টস করেছেন, কমেন্টসগুলো পাচ্ছি, আমি মুখেও বলছি, কিছুটা লিখেও দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই পূর্ণিমার নিরামিষ রান্নাঘর থেকে আপনাদের সুস্বাগতম। এই দেখুন, আমি যতটুকু পারি, আমি এত কিছু জানি না, আমি সাদামাটা একজন মানুষ, গোবিন্দ সেবার জন্য আমি কি কি দেই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি, বাইরের অন্য কিচ্ছু না। আমি যে কটা রেসিপি ছেড়েছি সবগুলো গোবিন্দকে দেওয়ার, গোবিন্দকে দিয়েছি, সন্ধেবেলা করে সকালে করে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যে ভালো লেগেছে এটাই আমার খুব ভালো লাগলো। আপনারা যে কমেন্টস করেছেন খুব আনন্দিত আমি। যারা কমেন্টস করেননি তাদের কাছে আমার আবদার, আপনারাও দেখুন, কমেন্টস করুন। এই যে আমার এই দেখুন পুর ভরা আমার হয়ে গেছে, এবার আমি বেলে নিচ্ছি। দুটো বেলে নিয়ে আগে লাস্টেরটা তুলব। এই যে আমি এরকম বেলে নিলাম, এবার একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। আমি আমার মতন করে কিভাবে গোবিন্দকে দেই এই দেখুন, কড়াইশুঁটির কচুরি আমার হয়ে গেল। এইভাবে আমি গোবিন্দকে দেই। এই এখন নিয়ে চলে যাব ঠাকুর ঘরে। এই কড়াইশুঁটির কচুরি হয়ে গেল। আর আগে আমি এই যে সবজি করেছিলাম এই সবজি দিয়ে গোবিন্দকে এখন দেওয়া হবে। এই কড়াইশুঁটির কচুরি কেমন লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনারা যা প্রশ্ন করছেন আমি অল্প অল্প করে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্যে। তিলকের কথা বলেছিলেন, তিলক বলা হয়েছে, আমার এটা রাধাকুণ্ডের তিলক। আমি ঠাকুরমশাই পরিবার, দেখুন আপনাদের প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু পারবো।
আর এই আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগছে। আমার চ্যানেলের দাদা ভাই দিদি সবাইকে আমার প্রণাম নমস্কার। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব।